রিয়াজ বললেন, দাদা মান্নাকে বাদ দিয়ে দিন, তাহলে আমি কাজটি করতে পারবো। এবং এটা আমার মুখের কথা না, পত্রপত্রিকাতে বড় করে তখন লেখা আসে, মান্নাকে বাদ দিয়ে দিন তাহলে আমি কাজ করতে পারবো। তো ফিল্ম পলিটিক্স শোনা যায় সবসময়, মান্না ফিল্ম পলিটিক্স করে, অমুক ফিল্ম পলিটিক্স করে, তমুক ফিল্ম পলিটিক্স করে, হ্যান ত্যান। আমি রিয়াজকে ব্লেম দিয়ে কিছু বলছি না, রিয়াজের চলচ্চিত্র জীবন যতটা সুন্দর তার রাজনৈতিক জীবনটা ততটাই বিতর্কিত। মানুষজন নানা সময় নানা রকম কথা বলে, যে মানে থাকে না একটা ব্যাপার যে তেল মারা আচরণ রিয়াজ ফেরদৌসের, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অডিয়েন্স ক্ষুব্ধ, যে একজন রিয়াজের কাছ থেকে অডিয়েন্স এই ব্যাপারটা আশা করে না, কারণ একজন শিল্পী সবার দেশের। এখন কথা হচ্ছে যে রিয়াজ একবার বলেছিল যে দাদা মান্নাকে বাদ দিয়ে দিন তাহলে আমি কাজটি করতে পারবো, এবং এতে পরিচালক ক্ষুব্ধ হয়েছিল। এবং একজ্যাক্টলি পরিচালক কে ছিল, সিনেমাটার নাম কী ছিল, এবং মান্নাকে কেন রিয়াজ বাদ দিতে চেয়েছিল, আজকে রিয়াজ মান্না সমীকরণ নিয়ে ডিসকাস হবে, ফিল্ম পলিটিক্স কে করতো কারা করতো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে, পেপার কাটিং দিয়ে উঠিয়ে আসবে শাকিব খানের নাম। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের। ফিল্ম পলিটিক্স সৃষ্টি সূচনা লগ্নে থেকে ছিল ফিল্মে, এখনও আছে এবং ফিউচারেও থাকবে। এগুলো নিয়ে যারা কথা বলে যে আমি ফিল্ম পলিটিক্সের শিকার, এগুলো রিয়াজ অনেকবার বলেছে, অনেকে অনেকবার বলেছে, তো আমি বলবো যে তাদের ব্যর্থতার জায়গা ছিল যার কারণে ফিল্ম পলিটিক্স তাদের সঙ্গে হয়েছে। অনেক সফল ব্যক্তি যারা কখনও ফিল্ম পলিটিক্সকে ব্লেম দেয় না এবং সুপারস্টারদের কখনও ফিল্ম পলিটিক্স আটকাতে পারেন, এবং কে সুপারস্টার কে হ্যান ত্যান এগুলো নিয়ে আমি এখানে ডিসকাস করতে আসিনি। এখানে আমি শুধু এটুকু কথা বলবো যে রিয়াজ একবার বলেছিল যে মান্নাকে বাদ দিয়ে দিন, মান্নাকে বাদ দিয়ে দিলে আমি কাজটি করতে পারবো, এবং পরিচালক রীতিমতো ক্ষুব্ধ। রিপ্লেসে রিয়াজের চিত্রনাট্যে দেখা গেল শাকিব খান ঢুকে গেল। ঘটনাটার সূত্রপাত ঘটেছিল 2005 সালে এবং সিনেমাটা রিলিজ পেয়েছিল 2006 সালে। আপনারা জানেন যে মান্না তৎকালীন সময়ে বড় সুপারস্টারের নাম, রিয়াজ বিশাল বড় তারকার নাম, এবং রিয়াজ মান্না তাদের অন্তত রিয়াজের জায়গার থেকে একটা রাইভালারি একটা ব্যাপার ছিল। এটা শাবনুরকে যখন মান্না হাতিয়ে তার প্রোডাকশনে কাস্ট করলো, বা শাবনুরের সঙ্গে যখন তিনি ব্যাক টু ব্যাক মান্না কাজ করছে, এবং তখন রিয়াজ কখনও রাজি ছিল না তার জুটি ভেঙে যাবে, এবং এটা নিয়ে কান্নাকাটি অনেক কিছু হয়েছে। আমরা এফআই মানিকের ইন্টারভিউ দেখেছি, আমরা আরও অনেকের ইন্টারভিউ দেখেছি, এবং এই ব্যাপারটা আমরা ক্লিয়ার জানতে পেরেছি। তো তাদের ভিতরে একটা রাইভালারি একটা ব্যাপার ছিল। তো এইটা কিন্তু চরমে পৌঁছে যায় 2006 সালে একটা সিনেমা কিনে। সিনেমার নির্মাতার নাম দিলীপ বিশ্বাস, সিনেমাটার নাম মায়ের মর্যাদা, এবং এটা হতে পারতো রিয়াজ মান্না নায়ক জোড়ির একমাত্র সিনেমা, এবং যেটা অডিয়েন্সদের অধরাই থেকে গেল যে মান্না রিয়াজ তাদেরকে আমরা দেখতে পারলাম। এই সিনেমাতে সাকিবওয়ালা একটা রোলের জন্য আপনারা কিন্তু দেখেছেন, যে অনেকবারই শুনেছেন যে এখানে রিয়াজের কাজ করার কথা ছিল, কিন্তু মান্নার সঙ্গে মনোমালিন্যের কারণে বা কোনো কারণে রিয়াজ শুটিংয়ের দুদিন আগে বলে দেবাশিস বিশ্বাসকে ফোন করে বলে যে দেখো আমি ফিল্মে কাজটা করতে পারছি না, এর আগে একটা ব্যাক স্টোরি আছে, দাদা মান্নাকে বাদ দিয়ে দিন। এবং এই দাদাটাকে, হ্যাঁ এই দাদাটা হচ্ছে এই সিনেমার যিনি নির্মাতা দেবাশিস বিশ্বাসের পিতা দিলীপ বিশ্বাস। আপনারা হয়তো জানেন যে রিয়াজের বেঙ্গলি ফিল্মে সবচেয়ে অবদান যার, দিলীপ বিশ্বাস, তিনি রিয়াজকে বেঙ্গলি ফিল্মে এনে পৃষ্ঠপোষকতা করেছেন, তিনি ব্যাক টু ব্যাক ব্রেক দিয়েছেন, এবং রিয়াজ অন্তত কখনও দিলীপ বিশ্বাসকে ভুলবে না তার ফিল্ম ক্যারিয়ারে। দিলীপ বিশ্বাস এমনভাবে কিন্তু রিয়াজের ফিল্ম ক্যারিয়ারে যুক্ত। বাট দিলীপ বিশ্বাস যখন এই সিনেমাটা বানাচ্ছিলেন, তিনি কিন্তু মান্না রিয়াজ দুজনকে কিন্তু পোর্ট্রে করে কিন্তু সিনেমার গল্প, যেহেতু মান্না স্টারডম জনপ্রিয়তায় তখন এগিয়ে থাকায় মান্না ছিল ফার্স্ট লিড বা বড় ভাইয়ের ক্যারেক্টার, যেহেতু মান্না ফার্স্ট লিড এবং রিয়াজ সেকেন্ড লিড যে ক্যারেক্টারটা দিয়েছিল শাকিব খানকে, তো রিয়াজ কিন্তু এমন একটা দোটানায় পড়ে যায় যে রিয়াজ না তো পারছে দিলীপ বিশ্বাসের সিনেমাটা ছাড়তে, না তো পারছে মান্নার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। হয়তো মান্নার সঙ্গে স্ক্রিন শেয়ার করলে তার অ্যাক্টিংয়ে একটা ব্যাপার থাকে না, যে অমুক অ্যাক্টিংয়ে ছাপিয়ে যাওয়ার যে একটা ব্যাপার, যে হ্যাঁ অমুককে ছাপিয়ে যেতে পারবে কি না এরকম একটা ব্যাপার থাকে, বা আরও অনেক রকম ব্যাপার থাকে যে আমাকে স্ক্রিনে কতটুকু গুরুত্ব দেবে, বা সোজা বাংলা একটা যে মান্নার সঙ্গে তিনি কাজ করবেন না, তো কাজ করবেন না ঠিক আছে, কিন্তু তিনি একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে তিনি না তো উগড়াতে পারছেন, না তো গিলতে, না তো সিনেমাটা মানে একেবারে ছেড়ে দিচ্ছে, না তো ডাইরেক্ট না বলতে পারছে। তো তিনি বলে যে দাদা আপনি মান্নাকে বাদ দিয়ে দিন, দেখেন পত্রপত্রিকে স্পষ্ট এসেছে, তো আপনি যদি মান্নাকে বাদ দিয়ে দিতে পারেন তাহলে আমি কাজটা করতে পারবো। এটাতেই রীতিমতো কিন্তু চোখ চড়ক গাছ, এবং রীতিমতো কিন্তু খুবই রেগে গেলেন নির্মাতা দিলীপ বিশ্বাস। এবং দিলীপ বিশ্বাসের সঙ্গে রিয়াজের কিন্তু এরপর থেকে একটা সম্পর্কের কিন্তু একটা চ্যুতি ঘটে, তাদের সম্পর্কটা কিন্তু আগের মতো ঘটেন, এবং তিনি এতটাই খেপে যান যে তিনি আসলে এই ইন্ডাস্ট্রিতে এরকম হয়, এবং তিনি কিন্তু আসলে রিয়াজকে ওরকমভাবে কিন্তু বাদ দেওয়া বা ওরকমভাবে কিছু না, তিনি কিন্তু
ডিরেক্টলি কিন্তু তিনি তার জায়গার থেকে দেখা গেলো যে রিপ্লেস হয়ে গেল রিয়াজের, এবং রিয়াজওয়ালা ক্যারেক্টারের জন্য চলে আসলো শাকিব খান। দেখেন পত্রপত্রিকায় স্পষ্ট যে মান্নাকে বাদ দিতে চেয়েছিলেন রিয়াজ সিনেমা থেকে পেপার কাটিং সহ, রিপ্লেসে শাকিব খান। এবং এটা হয় এরপরের থেকে, কিন্তু যদিও এরপরে রিয়াজ তাদের প্রোডাকশনে হয়তো দেবাশিস বিশ্বাসের সঙ্গে কাজ করেছে, কিন্তু এই ফিল্মটা হতে পারতো একটা অডিয়েন্সদের একটা চাহিদার জায়গা যে রিয়াজ মান্না একসঙ্গে স্ক্রিনে, কিন্তু সিনেমাটা রিয়াজের কারণে হলো না। এবং এটা নিয়ে এখন আপনি কী বলবেন যে ফিল্ম পলিটিক্স, মান্নার ফিল্ম পলিটিক্সের দোষ হয় হ্যান ত্যান হয়, এখন রিয়াজ করবে না সেটা ভালো কথা, কিন্তু একজন প্রফেশনাল আর্টিস্ট তার জায়গার থেকে কখনো এরকম কথা কি বলতে পারে কি পারে না, এটা আপনারা কমেন্ট করে জানান। এখন আমি তো বললে আপনারা বলবেন হ্যাঁ এটারই করছি হ্যান ত্যান, দেখেন ব্যাপারটা সম্পূর্ণ এরকম নয়, এরকম এটা আসলে বলা যায় না। অনেক সময় আমাদের তারকারা মুখ ফসকে অনেক রকম কিছু অনেক রকম কথা বলে, কিন্তু যেটা আসলে যুক্তিযুক্ত বা সমীচীন নয়, কিন্তু হয়তো একটা ব্যাপার আপনি বলে দিলেন, তারপরে আপনি ব্যাপারটা উপলব্ধি করলেন হ্যাঁ আমার এই ব্যাপারটা বলা হয়নি, কিন্তু আপনি ওই জিনিসটা যখন বলে দিলেন ততদিনে পাবলিক ব্যাপারটা নিয়ে রিয়াকশন শুরু করে দিয়েছে, এবং অলরেডি ভক্তদের কাদা ছোড়াছুড়ি কিন্তু শুরু হয়ে গিয়েছে যে হ্যাঁ মান্নার ভক্তরা বলছে হ্যাঁ আমার আমাদের হিরোর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাইনি, ও অ্যাক্টিংয়ে পারবে না, বা ওকে কম গুরুত্ব দেওয়া হবে, বা রিয়াজের অডিয়েন্সরা হয়তো তাকে তার সাফাই গাওয়া যে একটা ব্যাপার থেকে যে সাফাই গাওয়া না আমাদের হিরো ঠিক কাজ করেছে হ্যান ত্যান, কিন্তু আপনি যদি একটা নিউট্রাল একটা একদম ক্লিয়ার একটা ভাবনা চিন্তা দিয়ে যদি আপনি ব্যাপারটা যদি জাস্ট করে দেখেন, তাহলে কিন্তু আপনি ব্যাপারটা কিন্তু বুঝতে পারবেন যে এখানে কিন্তু শুধুমাত্র ওইভাবে ব্যাখ্যা আসে না যে রিয়াজ ভালো রিয়াজ হ্যান ত্যান। এখানে ফিল্ম পলিটিক্সের জন্য মান্নাকে দায়ী করা হয় মুখকে বলা হয়, তো মুখকে বলা হয়, কিন্তু প্রফেশনালিজমের জায়গায় একজন রিয়াজকে এই কথাটা বলতে পারে যে আপনি যদি মান্নাকে বাদ দিয়ে দেন তাহলে আমি কাজটি করতে পারবো, আপনি এটা বলতে পারেন যে আমার কাজটা করা হচ্ছে না, আমার আসলে ক্যারেক্টারটা একটু বাড়িয়ে দিতে পারেন হ্যান ত্যান, কিন্তু মান্না আছে বিধে আমি কাজটা করতে পারছি না, এই কারণে দেখেন দিলীপ বিশ্বাস কিন্তু ক্ষুব্ধ হয়ে যায় এবং রেগে যান। এখন একজন ডিরেক্টর প্রোডিউসার তাদের ভাবনায় যখন ক্যারেক্টার চলে আসে তখন কিন্তু হাজারো চেষ্টা করলেও কিন্তু ওই ক্যারেক্টার রিপ্লেস হয় না, তিনি বানাতে পারে না, তাহলে তো কাজিয়াত অত কষ্ট অত ক্লেশ অত ঝামেলা প্রোডিউসারের সঙ্গে ফিরিয়ে দিচ্ছে, এবং প্রোডিউসার বললে মান্নাকে নেওয়া যাবে না, তারপরেও কিন্তু কাজিয়াত মান্নাকে নিয়ে আমাজন বানিয়েছিলেন, এটা ডিরেক্টরের কল্পনা। এবং একজন ডিরেক্টর একজন আর্টিস্টের পরে যখন ওই ভরসা ওই ক্যারেক্টারটা যখন ভাবে ওই ক্যারেক্টারটা যখন বিলং করছে এটা ভাবে, তখন অন্য কোনো আর্টিস্ট কিন্তু ওই জায়গাটা কিন্তু পুষিয়ে দিতে পারবে না, এটা ইউনিভার্সাল ট্রুথ। এবং একজন ডিরেক্টরের ভাবনার মৃত্যু ওই দিনই ঘটে গিয়েছিল রিয়াজের কারণে এই সিনেমাতে, এবং রিয়াজ মান্না পেয়ার অন স্ক্রিন অডিয়েন্সদের কিন্তু চিরকাল অধরাই থেকে গেল। এবং রিয়াজের ওই দিন কাজ করা উচিত ছিল না অনুচিত ছিল, এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং এও জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির।